আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো, তোমাদের সবাইকে জানাই আমাদের 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই 13টি সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখেছো এবং আমরা আশা রাখি তোমরা সেটা লিখে স্কুলে জমাও দিয়েছো। চলতি সপ্তাহ অর্থাৎ 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। আমরা আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের 14তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্টের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি প্রদান করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা তোমাদের 14তম সপ্তাহের আরও একটি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর আপলোড করেছি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এছাড়াও আমরা সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা বাড়িয়ে সরাসরি দেখে নেই তোমাদের এই সপ্তাহে অ্যাসাইনমেন্টের কী প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এটি কোরআন ও হাদিস শিক্ষা। এখানে যে কাজটি দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আমরা এটা তোমাদের সুবিধাতে আরও বড় করে নিচে লিখে দিয়েছি। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি হচ্ছে তোমার বাড়ির দুইজন সদস্যকে সুরা আল ফাতিহা অর্থসহ তেলাওয়াত করতে দাও এবং তাজবিদ পর্যবেক্ষণ করো, ভুল চিহ্নিত করে শুদ্ধ রূপ কী হবে তার পরামর্শ সহ একটি প্রতিবেদন তৈরি করো। এই প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে মাখরাজ ও সিফাত চিহ্নিতকরণ করতে হবে, আল ফাতিহার বাংলা অর্থ ধারাবাহিকতা আকারে লিখতে হবে, এরপর শুদ্ধ রূপে পরামর্শ প্রদান করতে হবে, কাজটি সম্পাদন করতে কী কী সমস্যায় পড়েছে তার চিহ্নিতকরণ করতে হবে, কাজটি সম্পাদন করতে কী কী শিখেছে তা উল্লেখ করতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কোরআন ও হাদিস শিক্ষা। আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি, তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু তোমরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরগুলো সবার আগে পেয়ে যাবে। আরও একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামতটি লিখে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেদন লেখার ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, তোমরা এখানে তারিখ উল্লেখ করবে, তারিখ উল্লেখ করার পর বরাবর দিয়ে শুরু করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বরাবর লেখাটি নিচে যাবে, এভাবে লিখবে তোমরা বরাবর প্রধান শিক্ষক, এরপর তোমাদের স্কুলের নাম দিবে, এরপর প্রতিবেদনের বিষয়টি লিখবে। প্রতিবেদনের বিষয়টি হবে সুরা আল ফাতিহা অর্থসহ তেলাওয়াত, তাজবিদ পর্যবেক্ষণ, চিহ্নিতকরণ ও শুদ্ধ রূপের পরামর্শ বিষয়ক প্রতিবেদন। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে জনাব দিয়েই আমরা সম্বোধন করি সাধারণত, তাই জনাব লিখবা তোমরা। বিনীত নিবেদক এই যে, আপনার আদেশ অনুযায়ী 31/8/2021 তারিখে প্রকাশিত, যাহার স্মারক নম্বর এত, অনুসারে সুরা আল ফাতিহা অর্থসহ তেলাওয়াত, তাজবিদ পর্যবেক্ষণ, চিহ্নিতকরণ ও শুদ্ধ রূপের পরামর্শ বিষয়ক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। প্রারম্ভিকা, মহাগ্রন্থ আল কোরআন, যার প্রতি হরফে হরফে রয়েছে হিকমত তথা প্রজ্ঞাপূর্ণ নিদর্শন। কোরআনকে যেভাবেই তেলাওয়াত করা হোক না কেন বা অধ্যয়ন করা হোক না কেন, শুধু বিস্ময়ে ভরা এই অপার গ্রন্থ যা এর পাঠককে কখনো ত্যক্ত বিরক্ত করে না, বরং তেলাওয়াতে আরও আকর্ষণ বাড়িয়ে দেয়। এটা আল্লাহর এক অপার মহিমা এবং কুদরতের নিদর্শন। সুরাতুল ফাতিহা অর্থ মুখবদ্ধ বা ভূমিকা সুরা। ইমাম বুখারি রহিমাহুল্লাহ বলেন, সুরাটির নাম উম্মুল কিতাব, যা এজন্য রাখা হয়েছে যে এই সুরার মাধ্যমেই পবিত্র কুরআনের সংকলন কার্য শুরু করা হয়েছে এবং এই সুরা পাঠের মাধ্যমে সালাত শুরু করা হয়ে থাকে। বুখারি, এটি মক্কায় অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সুরা। এতে 7টি আয়াত, 25টি শব্দ এবং 113টি হরফ বা বর্ণ রয়েছে। সুরাটি কুরআনের মূল, কুরআনের ভূমিকা ও সালাতের প্রতি রাকাতে পঠিতব্য। মাখরাজ ও সিফাত, পবিত্র কুরআন তেলাওয়াত করতে হয় সহি শুদ্ধভাবে ও সুন্দরভাবে। তাজবিদ সহকারে পবিত্র কুরআন তেলাওয়াত করা ওয়াজিব এবং এটা দলিল হচ্ছে সুরা মুজাম্মিলের একটি আয়াত, ওরফ তিলিল কুরআনা তারতুইলা। পবিত্র কুরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাজবিদ বলে। তাজবিদ অনুসারে কুরআন না পড়লে গুনাহ হয়, তাই তাজবিদ সহকারে শুদ্ধ সুন্দর করে পবিত্র কুরআন তেলাওয়াত করা একান্ত আবশ্যক। তাজবিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হলো মাখরাজ। আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলে। মাখরাজ 17টি, এর 17টি মাখরাজ মুখের 5টি স্থানে অবস্থিত। আরবি হরফসমূহকে নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করা আবশ্যক। আমার পরিবারে দুজন সদস্যের সুরা ফাতিহা অর্থসহ তেলাওয়াত। আমার পরিবারের সদস্যের সুরা ফাতিহা অর্থসহ তেলাওয়াত করার সময় বাংলা অর্থের ধারাবাহিকতা ঠিক ছিল। আমার পরিবারের দুজন সদস্যের সুরা ফাতিহা তেলাওয়াতের সময় তাজবিদ পর্যবেক্ষণ। আমার পরিবারের দুজন সদস্যের সুরা ফাতিহা অর্থসহ তেলাওয়াতে তাজবিদ পর্যবেক্ষণ করে ভুল চিহ্নিত করে শুদ্ধ রূপ কী হবে তার পরামর্শ সমূহ নিম্নরূপ। তাজবিদের ভুল সমূহ, মালিকি ইয়ামিদ্দিন, এবং এটা শুদ্ধ উচ্চারণে পরামর্শ থাকবে এরকম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপর দ্বিতীয় যে ভুলটি ছিল তাজবিদের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা শুদ্ধ উচ্চারণ হবে বা শুদ্ধ রূপ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর গাইরিল মাগদুবি আলাইহিম, এখানে গাইরিল মাগদুবি আলাইহিম হবে, আইন মাখরাজের ভুল এখানে ধরা হয়েছে।
এরপর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে যে ভুলটা দেওয়া হয়েছে ইয়াকা নাবুদু, এখানে আইনের ভুল ধরা হয়েছে, ওয়াইয়াকা নাস্তাইন। তোমাদের যদি কারো আরবি ইবারত সহ দরকার হয় তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কাজটি সম্পাদন করতে সমস্যা চিহ্নিতকরণ, কাজটি সম্পাদন করতে আমার খুব একটা সমস্যা হয়নি, কারণ আমার পরিবারের সদস্যদের সূরা ফাতিহা বাংলা অর্থসহ মুখস্থ ছিল, তারা আমার সামনে সূরা ফাতিহা অর্থসহ তেলাওয়াত করতে কোনো অনীহা প্রকাশ করেনি। কাজটি সম্পাদন করতে শেখার বিষয়, কাজটি সম্পাদন করতে গিয়ে আমি অন্যজনের ভুল চিহ্নিত করে কীভাবে শুদ্ধ করে শেখানো যায় সেই অভিজ্ঞতা অর্জন করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল প্রতিবেদনের মূল বডি। সবশেষে প্রতিবেদকের নাম, এরপর বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল, প্রতিবেদনের ধরন এবং সর্বশেষ প্রতিবেদন তৈরির সময়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের প্রতিবেদনের যে মূল বিষয় সেটি। যদি তোমরা এটা থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।